8 ফেব্রুয়ারি আদালতে খালেদা, ঢাকা ছাড়ছেন শেখ হাসিনা। আগামী 8 ফেব্রুয়ারি ইস্যুতে সরগরম দেশের রাজনৈতিক মাঠ। এদিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি মামলার রায় ঘোষণা করা হবে, তাই আদালতে উপস্থিত থাকতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে। অন্যদিকে খালেদা জিয়ার রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে পরিচিত আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন বরিশালে। মামলা দায়েরের 10 বছর পর এ রায় ঘোষণা করা হচ্ছে। সাবেক কোন প্রধানমন্ত্রী দুর্নীতির বিচারের রায় বাংলাদেশে এটাই প্রথম। এর আগে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের দুর্নীতি মামলার রায় ঘোষিত হয়েছে। তিনি প্রায় 6 বছর সাজা খেটেছেন। শুনানি শেষে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রেজাক খান খালেদা জিয়া সহ অন্যান্য আসামির বিরুদ্ধে মামলা প্রমাণিত হয়নি দাবি করে সব আসামির খালাস দাবি করেন। অপরদিকে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছেন দাবি করে সব আসামির যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন। এদিকে 8 ফেব্রুয়ারি আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভাগীয় নগরী বরিশালে যাবেন। প্রায় 6 বছর পর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বরিশাল নগরী সহ গোটা দক্ষিণাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ব্যস্ত সময় কাটাচ্ছেন উৎফুল্ল স্থানীয় নেতাকর্মীরা। নগরীতে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। প্রধানমন্ত্রী সফরকে কেন্দ্র করে জেগে উঠেছে আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 2018 সালকে নির্বাচনী বছর বলেই বলা হচ্ছে। এবছরের প্রথমার্ধেই বরিশাল সহ 6টি সিটি কর্পোরেশনে নির্বাচন আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে এবছরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই দুই নির্বাচনের জন্য তৃণমূলের দলকে সংগঠিত ও উজ্জীবিত করতে শেখ হাসিনার এ সফর দলকে স্থানীয় পর্যায়ে আরও চাঙ্গা করবে বলে বলছে রাজনৈতিক বিশ্লেষকরা। রাজনীতির আরও খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।